ধন্যবাদ সবাইকে। তো আমরা ব্লগিংয়ের অনেকগুলো কাজ দেখেছি, অনেক কিছু আমরা কন্টিনিউ করেছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই ব্লগিংয়ের মধ্যে এই করার সময় যদি কখনো একটা অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ ইস্যু, যদি এই টাইপস কোনো প্রবলেম হয় তখন আসলে আমরা কীভাবে করে সলভ করতে পারি। এই জন্য আমাদের প্রথমে আসলে চলে যেতে হবে কি আমাদের গুগল সার্চ কনসোলে। তো এই হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলে, আমরা আগে থেকেই তোমার হচ্ছে এসেছি, আমি তোমার এটা লিঙ্কটাও তোমাদের আমি দিয়ে দেবো। যদিও গুগল সার্চ কনসোলে আমরা কিন্তু একবার তোমার এসেছিলাম, এসে আমরা কি আমাদের যে লিঙ্কটা এটা আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি, যার কারণে কি আমি যখন গুগল সার্চ কনসোলে তোমার হচ্ছে এসেছি আমাদের কিন্তু এই লিঙ্কটা শো হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমি যদি তোমার পেজেসের মধ্যে চলে যাই, তো তুমি যদি নিচের দিকে নামো দেখবা যে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, এরকম টাইপসের একটা প্রবলেম তোমার এখানে শো করবে, মানে পাশাপাশি আরও কিছু প্রবলেম তোমার শো করতেছে। বাট আমাদের এখন আসলে মেন ফোকাস থাকবে যে তোমার এটার দিকে, অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এটার জন্য জাস্ট একটা কোড আমাদের ব্যাকএন্ডে তোমার অ্যাড করে দিতে হবে। তো তোমার যদি এটা তোমার নাও বুঝো কোনো সমস্যা নেই, জাস্ট তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমার এই কাজটা করে দিলে হয়ে যাবে। তো জন্য আমরা প্রথমে চলে যাই আমাদের ব্যাকএন্ডে, আমাদের তোমার একটু ব্লগারে চলে যাই, আমরা ব্লগারে গিয়ে আমরা আমাদের ব্যাকএন্ডে চলে যাই, ব্লগার হচ্ছে আমাদের ব্লগারে গিয়ে আমরা আমাদের ব্যাকএন্ডে চলে যাই। এই হচ্ছে আমাদের ব্যাকএন্ড। তো এখান থেকেই আমরা জানি তো কোথা থেকে আসলে আমাদের কোডটা অ্যাড করতে হয়, থিমের মধ্যে ইডিট HTML যে তোমার এখানে জাস্ট একটা কোড তুমি অ্যাড করে দেবে, এই কোডটা আমি তোমাদের দিয়ে দিব। আর এই কোডটা আসলে কোথায় অ্যাড করতে হবে তোমার একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের একটা হেড ট্যাগ আছে জাস্ট সেই হেড ট্যাগের নিচে, তো আমি এই কোডটা একটু কপি করে নিচ্ছি, এই কোডটা আমি তোমাদের দিব, এই কোডটা আমি তোমাদের দিয়ে দিব। আর এই কোডটা তুমি হুবহু তুমি অ্যাড করবা, জাস্ট তোমার ডিফারেন্ট হবে কোন জায়গায় এই যে এই নামটা, কারণ আমার নাম আর তোমার নাম কি সিমিলার নাম, এই জন্য তুমি এই কোডটা কপি করে তোমার হেড ট্যাগের নিচে তুমি Ctrl+F দিবা, Ctrl+F তুমি একটু হেড খুঁজে বের করবা কোথায় আছে হেড, হেড এন্টার, এ দেখো তোমার সামনে হেড কিন্তু হেড চলে আসছে, একটা এন্টার দিয়ে Ctrl+V। এখন তোমার কাজ কী হবে, জাস্ট এই নামটা চেঞ্জ করে দেওয়া, AI টপিকস ইন ডেপথ, এই নামটা কিন্তু আমাদের নাম, আমাদের নাম কি, আমাদের নাম হচ্ছে আমি যদি আবার ব্লগারের মধ্যে চলে যাই, আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাই ব্লগারে গিয়ে আমরা একটু ভিউ যেখান থেকে, আমাদের নাম হচ্ছে কি আমাদের নাম এই যেটা, এখন তোমার যে URL নাম তুমি জাস্ট কপি করে এটি কি এখানের মধ্যে পেস্ট করে দিবা, এতটুকু তোমার কাজ, জাস্ট একটি কোড আসলে ব্যাকএন্ডে অ্যাড করে দেওয়া আর কি, যেন কোনো ক্যানোনিক্যাল প্রবলেম যদি থেকেও থাকে সলভ হয়ে যাবে, আর যদি তোমার যদি এখন না হয় তোমার যদি ইন ফিউচারও কি প্রবলেমটা না হয়, এই জন্য আসলে তোমার এই কোডটা অ্যাড করে দিতে হয়। আচ্ছা, তো আমরা একটু দেখি নেক্সটে আমরা আর কিছু করতে হবে কি না, তো আমরা এটা একটু সেভ করে দিই, আমাদের এখানে আর কোনো তেমন কাজ নেই, এটা আমরা সেভ করে দিলাম, তো আশা করি কোনো সমস্যা হবে না। তো নেক্সটে আমরা কোথায় চলে যাবো, যে আমাদের যে ডিসকোভার কারেন্টলি ডট তোমার ইন্ডেক্সড, আমরা একটু এই অপশন নম্বরে চলে আসি, এই যেটা আমরা একটু অপশন নম্বরে চলে আসি, এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে কিছু এই যে আমরা এখানের মধ্যে চলে যাই, এইগুলো কিন্তু আমাদের মূলত কি আমাদের আমরা বিভিন্ন তোমার পোস্ট করছিলাম, এখানে কিন্তু সেই পোস্টগুলো তোমার শো হচ্ছে, তো আমি যে কোনো একটা পোস্টের মধ্যে ক্লিক করি যে তোমার এখানের মধ্যে, সে কিন্তু আমার গুগল ইন্ডেক্স থেকে কি তোমার ডেটা রেট্রিভ করতেছে, তো ডেটা রেট্রিভ করার পরে আসলে আমাদেরকে এখন মূলত এই যে তোমার রিকোয়েস্ট করতে হবে, যে তোমার এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, তোমার ইন্ডেক্সিং করা মানে কি মানে পরিচয় করে দেওয়া আর কি তোমার পেজের সাথে গুগলের, আর তোমার হচ্ছে কি তোমার URL মানে কি, এই যে এটা কিন্তু একটা URL, সেমভাবে ধর আমি চলে গেলাম মেশিন লার্নিংয়ে অথবা অ্যাবাউট, এই যে তোমার অ্যাবাউট আছে এটা কি একটা তোমার হচ্ছে URL, তো এই জিনিসটা ইন্ডেক্সিং করে দেওয়া মানে কি তোমার তোমার হচ্ছে গুগলের সাথে একটা পরিচয় করে দেওয়া। তো আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিলাম, সেইটা তোমার টেস্টিং ইফ লাইভ URL ক্যান বি তোমার হচ্ছে ইন্ডেক্সড, যদি তোমার লিঙ্ক আপ হয়ে যায় তার মানে কি সে তোমাকে বলবে হ্যাঁ ঠিক আছে লিঙ্ক আপ হয়ে গেছে, একটু তুমি ওয়েট করবা, সে কিন্তু বলতেছে দিস মাইট ঠিক এ মিনিট আর টু, মানে এক বা দু মিনিট লাগতে পারে। তো এখানে এটা হোক, আমরা একটু পাশ থেকে দেখে আসি আমাদের তো নেক্সট আর কোনো কাজ আছে কি না, যে একটু সময় লাগবে, এটা একটু সময় লাগার পরে তোমার এখানে তুমি যদি লাইভ URL টেস্ট করো তোমার মোটামুটি কাজ শেষ আর কি, এখানে আর তোমার সামনে এরকম একটা আসবে যদি কোনো প্রবলেম থেকে থাকে আর কি। অর্থাৎ দেখো URL ওয়াজ অ্যাডেড টু প্রায়োরিটি ক্রল কিউ, সাবমিটিং এ পেজ মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ ইটস কিউ পজিশন অফ তোমার কি প্রপার্টি, তার মানে তোমার সেই রিকোয়েস্টটা তুমি কি সেটা তোমার নিয়ে ফেলছে। আমি একটু লাইভ URLটা তোমার টেস্ট করি, আমি যদি অ্যাড করলাম তোমার এটি মানে পারফেক্টলি হয়েছে কি না, টেস্টিং লাইভ URL তোমার এটা একটু সময় লাগবে, অর্থাৎ এটা যদি পারফেক্টলি হয়ে যায় তোমার এখানে এরকম কি একটা গ্রিন সাইন আসবে, আর যদি তোমার গ্রিন সাইন না আসে তার মানে কি তোমার কিছু একটা প্রবলেম হয়তো হয়েছে অথবা একটু সময় লাগবে।
তো আমরা এটা একটু দেখি যে আমাদের সামনে কোনো গ্রিন সাইন আসে কি না। তো এই কাজগুলো তুমি যদি নাও বুঝো কোনো সমস্যা নেই, যেভাবে দেখাচ্ছি ওভাবে করে সিকোয়েন্স করলেই তোমার হয়ে যাবে। তোমাদের কিন্তু মেইন বুঝতে হবে গুগল অ্যাডসেন্সটা, কারণ গুগল অ্যাডসেন্সটি দেখছো অর্থাৎ ইউআরএল ইজ অ্যাভেলেবল টু তোমার গুগল, অর্থাৎ কি তোমারটা মানে সাকসেসফুল হবে, ইন্ডেক্সিং হয়ে গেছে, অর্থাৎ তোমার পেজটাকে আর তোমার পেজের ইউআরএল এবং গুগল সার্চ কনসোল কি একটা পারফেক্টলি লিঙ্ক আপ তোমার বুঝছো হয়ে গেছে। তো নেক্সট আমরা আরেকবার আমাদের ইন্ডেক্সিং করতে হবে, যে তোমার বুঝছো এটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, যেটা তুমি একটু করে দিবা, অর্থাৎ আমরা আবার একটু গিয়ে তোমার একটা তোমার রিকোয়েস্ট সাবমিট করে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ আসলে এতটুকুই, এখানে এসে একটা কোড অ্যাড করা আর কি, তোমার এখানের মধ্যে রিকোয়েস্ট সাবমিট করে মানে তুমি জাস্ট লাইভ কি লাইভ টেস্ট দিয়ে তুমি চেক করবা, যদি সব কিছু পারফেক্টলি হয়ে যায় তার মানে কি তোমার কাজ এটা মোটামুটি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো মানে তোমরা আর এই কাজগুলি কোনো অতটা কঠিন না। তো আমরা আসলে কিন্তু আর ব্লগিংয়ের আর তেমন কিছু আর তোমার ওয়েবসাইট বানানো আর কিছু দেখবো না, আমাদের নেক্সট কাজগুলো হবে কি তোমার মানে অ্যাডসেন্স বানানো বা তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, আমাদের হচ্ছে ওয়েবসাইট সাথে তোমার অ্যাডসেন্সের লিঙ্ক আপ করে দেওয়া, আর আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে কি আমরা কীভাবে করে কন্টেন্ট জেনারেট করবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, কারণ কন্টেন্ট ছাড়া কিন্তু আমরা পারফেক্টলি কাজ করতে পারবো না। তো আমরা সামনের দিকে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, আরও কিন্তু আমরা নিশ নিয়ে অলরেডি আমরা একটা ক্লাস নিয়েছি, তো আমি এই ভিডিও ডেসক্রিপশনেও তোমার কি তোমার তার লিঙ্কটা দিয়ে দিবো, তোমার যদি কেউ নিশের ব্যাপারটা দেখে না থাকো তুমি দেখে নিবে, কারণ তুমি যদি নিশের ভালো আইডিয়া না পাও তুমি কিন্তু কি ভালো মানে ভাবে কাজ করতে পারবে না। তো তোমার ধন্যবাদ সবাইকে।